বিবেকানন্দ দত্তের একমাত্র সন্তান, নাম নরোত্তম। পিতামাতা আদর করে নাম দিলেন নরু, বললেন নরু নরু নরু। গায়ের রং কালো কৃষ্ণবর্ণ, দেখতে খুব সুন্দর মুখমণ্ডল, খুব ছটপটি ছেলেটা। নারায়ণী দেবী বললেন এই বাবা আয় আয় আমার বুকে আয় বাবা আয় আমার বুকে আয়। মা যেমন করে সন্তানকে আদর করে, নারায়ণী দেবী তেমন করে আজ নরোত্তমকে কোলে নিয়ে ভালো করে আদর করছেন। কি মায়েরা সন্তানকে নিয়ে আদর করেন তো? হ্যাঁ, সন্তানকে আদর করবে না তো কাকে আদর করবে? রাধে রাধে, তো আজকে নারায়ণী দেবীও আদর করছে ছেলেকে। মায়েরা যেমন করে আদর করে, তুই যে আমার বুকে মানি অন্ধেরি নয়ো, তুই যে আমার বুকে মানি অন্ধেরি নয়ো, তুই যে আমার বুকে তুই যে আমার বুকের মনে অন্ধেরি নয়ো, তোরে ছাড়া এ জীবনে, তোরে ছাড়া এ জীবনে কাটে না জীবন অন্ধেরি নয়ো, আমার বুকের মানে অন্ধেরি নয়ো, তুই যে আমার বুকের মানে অন্ধেরি নয়ো। পৃথিবীতে তো অনেক ধন আছে মায়েরা, কিন্তু সব থেকে কোন ধন প্রিয়? পুত্র ধন, তাই না? কন্যা হোক কিংবা ছেলে হোক, এই পুত্র ধনে মানুষ কি করে না? জড় জগতের যত ধন আছে সব ধন ত্যাগ করতে পারে এক নিমেষের মধ্যে, যদি পুত্র ধনের কিছু হয়ে যায়, তাই না মা? এই ভাইরা, তাই তো? হঠাৎ কারো ছেলের শরীর খারাপ হয়ে গেল, হাসপাতালে ভর্তি আছে, 2 লাখ টাকা লাগবে, বাড়ির অবস্থা ভালো নয়, জমি জায়গা বিক্রি করে ছেলের জন্য ছুটে গেল ডাক্তার বাবুর কাছে, গিয়ে বলছেন ডাক্তার বাবু আমার ছেলেটা দেখুন নিঃশ্বাস নিতে পারছে না, কেমন কষ্ট হচ্ছে, ভালো করে একটু অক্সিজেন দিয়ে দিন। গত 2 বছর করোনার, তাই না, মহামারীর দ্বারা কত ছেলের এই কষ্টটা হয়েছিল, হয়েছিল তো? করুণা হয়ে যাচ্ছে, অক্সিজেন নিতে কষ্ট হচ্ছে মায়েরা। ডাক্তার বাবুকে গিয়ে ভালো করে বললেন আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন, 2 লাখ টাকা লাগবে, দিয়ে দিলেন, সমস্ত বিক্রয় করে ডাক্তার বাবুকে দিয়ে দিলেন। আর ডাক্তার বাবু কি করলো না, ভালো করে দিলেন, কিছুদিন সুচিকিৎসা করে ঔষধপত্র দিয়ে ছেলেকে যখন বাঁচিয়ে দিলেন, আপনারা যখন ছেলেকে বাড়ি নিয়ে আসবেন ডাক্তার বাবুর সঙ্গে দেখা করে বললেন ডাক্তার বাবু আপনাকে একটু প্রণাম করতে চাই, কেন বাবু আমার ওই ছোট্ট পুত্র সন্তানকে আপনি আমার কাছে ফিরিয়ে দিয়েছেন, আর সেই জন্যে আপনাকে অর্থ তো দিয়েছি, আমার যা কিছু সম্বল সব দিয়েছি, তবুও আপনাকে একটু প্রণাম করতে চাই, আপনি মানুষ নন আপনি ভগবান। তাহলে ভগবানের পরে আমরা কাকে পোষাই? ডাক্তারকে, তাই না? ভগবানের পরের আসন কার মায়েরা? ডাক্তারের, তাই না? তো ডাক্তারকে আপনি অর্থ দিলেন, নমস্কার করলেন, আপনার ছেলেটাকে বাঁচিয়ে দিল বলে
ছেলেটা অক্সিজেন নিতে পারছে না বলে শ্বাস নিতে পারছে না বলে তাকে বাঁচিয়ে দিল ডাক্তার বাবু অক্সিজেন দিয়ে। কিন্তু এই সারা পৃথিবীতে বায়ুমণ্ডলের মধ্যে যে অক্সিজেন গ্যাসটা রয়েছে এটাকে দিয়েছে মায়েরা, কে দিয়েছে? ভগবান দিয়েছে, ভগবান দিয়ে রেখেছে। ডাক্তার বাবু তো স্যালেন্ডার থেকে অক্সিজেন ছেলেকে দিয়েছিল, কিন্তু আমাদের সকল জীবকে দেওয়ার জন্য পরমপিতা ভগবান আমাদের সকল মানুষকে দেওয়ার জন্য সারা পৃথিবীতে অক্সিজেন দিয়ে ভরে রেখেছে। তাই তার জন্য একবার কি একটু হরির নামে হরিধ্বনি দেবেন না মায়েরা? হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যদি তার জয়ধ্বনি দিতে পারি, তার নামে যদি একবার হরি বলে বলতে পারি, আমাদের কারো দেখবেন ওই অক্সিজেন নিতে কষ্ট হবে না। রাধে রাধে তারে ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তার ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। আজ তিনি নাকি দয়াল হরি, দয়া করেন এই করুণার বাজারে। রাধে রাধে কত মায়েরা তার পুত্রকে হারিয়েছে, কত মায়েরা তার স্বামীকে হারিয়েছে, কত বাবারা রয়েছেন তার সন্তানকে হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন। কিন্তু জড় জগতের যত সম্পর্ক থাকুক না কেন, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, অর্থাৎ চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলেছেন যে ভক্ত আমাকে সব সময়ের জন্য ডাকে তাকে আমি কাছে টেনে নিই, কাছে টেনে নিই। আকাশে তো এলোপ্রেন উড়ে মায়েরা, কিন্তু ল্যান্ডিং এর জায়গা পাচ্ছে না। এই ল্যান্ডিং এর জায়গাটা কোথায়? না, যেখানে বিমান বন্দর রয়েছে সেটাকে বলা হয় ল্যান্ডিং এর জায়গা, তাই না? তো ভগবানের আবির্ভাব, সুসন্তানের আবির্ভাব হয় কেবলমাত্র মায়েদের যদি কি হয়, মায়েরা যদি মায়েদের মনে ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি থাকে, নিষ্ঠা থাকে, স্বামীর প্রতি ভক্তি থাকে, নিষ্ঠা থাকে, তাহলে কিন্তু ভগবানের কৃপায় সুসন্তানের জন্ম দিতে পারে। আমরা বিদ্যাসাগরের দেশের মানুষ, মেদিনীপুরের মানুষ, তাই না মায়েরা? তো সেই বিদ্যাসাগর এই মেদিনীপুরের মানুষ আমাদের শিখিয়ে দিয়েছেন মাকে কেমন করে ভক্তি করতে হয়। মায়ের এক ডাকে দামোদর নদী পার হয়ে বিদ্যাসাগর গিয়েছিল মায়ের কাছে, তাই না? ঝড় জলের রাত্রিতে নদী সাঁতার দিয়ে মায়ের কাছে পৌঁছে গিয়েছিলেন। একবার মা ডেকেছিল বলে
আবার সে যত মহাপুরুষের জীবনী আমরা পড়েছি মা গো, সবাই কিন্তু ছিলেন মায়ের স্নেহধন্য, মাকে খুব ভালোবাসতেন, মাকে খুব মানতেন, মায়ের জন্যে পিতার জন্যে, তাই সেই সন্তান জগতের মঙ্গল করেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সেই জন্যে আজকে মা নারায়ণী দেবী সন্তানকে ভালো করে লালন পালন করছেন, মদন গোপালের কাছে নিয়ে গিয়ে, সন্তানকে নিয়ে গিয়ে মদন গোপালের কাছে রেখে দিলেন। নিত্য নৈমিত্তিক যে মদন গোপালের সেবা করতেন মা, সেই মদন গোপালের কাছে রেখে দিলেন। দিয়ে হাত দুটি জোড়ো করে মদন গোপালের কাছে মা বলছেন, হে মদন গোপাল, পতিত পাবন প্রভু মদন গোপাল, পতিত পাবন তুমি মদন গোপাল, পতিত পাবন মদন পতিত পাবন তুমি মদন গোপাল, গিরিধারী গোপীনাথ তুমি অনাথের পতিতর হয়ে রয়েছে, রাধে রাধে সংসার সাগর ঘরে আমরা পড়িয়াছি কারাগারে, সংসার ধারণ মোদে মোরা পড়ে আছি কারাগারে, সংসারকে কারাগার বলেছে কি মায়েরা, কারাগার তো। যখন মেয়েটাকে বিয়ে দিল, বিয়ের পর, বিয়ের আগে ছিল বাবার হেফাজতে, বিয়ের পর শ্বশুর বাড়ির হেফাজতে, কোথাও যেতে হলে স্বামীকে শ্বশুরকে শাশুড়ি মাকে বলে যেতে হবে, একা একা যেতে পারবে, হবে না, একটা কারাগারের মধ্যে যেন বন্দি। সংসার সাগর ঘরে পড়িয়াছি কারাগারে, সঙ্গে সাগর কোণে মোরা পড়ে আছি কারাগারে, কি পাটুরে বাঁধিল মরে বাঁধনে, কি পাটুরে বাঁধিল মোরে রাধার মাধব, পতিত পাবন তুমি মদন গোপাল, পতিত পাবন তুমি মদন গোপাল, এই তো মনের আস। মা বলছেন, হে মদন গোপাল, আমার মনের ইচ্ছা কি জানো, আমার এই তো মনের আশ, মনের আশা, তুমি না করিও নৈরা, এই তো মনের আশ, তুমি না করিও নৈরা, আমার এই তো মনের আশ,
जनो देखी सुखे बंशी बट जनो देखी सुखे पतित पावन तुमि मदन गोपाल प्रभु शास्ति दियो ना गोपाल कृपा करो गिरिधारी लहमोर केसे करो गिरिधारी लहमर केश धोरी श्री जमुना तुम दियो पदु छाया अमारे तो मने रास না করিও নইরা আমারে তো মনে রাস না করিও নইরা শেষ ব্রজ প্রাপ্তি যেন হয় শেষ ব্রজ প্রাপ্তি যেন পতিত পাবন তুমি মা কাঁদছেন নরোত্তম দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে এই পদ লিখেছিলেন নরোত্তম দাসের মনে প্রাণে কাঁদে রাত্রি দিনে নরোত্তম মনের মনে প্রাণে কাঁদে রাত্রি দিনে শ্রী যমুনাই দেও পদ ছায়া যমুনাই দেও পদ বর্ষানী দশ বর্ষানী তাড়য়েত পাপতে তু ষোড়শ বর্ষানী পুত্র মিত্র বদাচনে ছেলে যখন আস্তে আস্তে করে বড় হয় সেই শৈশব কালে আমরা কি করি মায়েরা ছেলেকে পাঠশালায় ভর্তি করে দিই স্কুলে ভর্তি করি বর্তমান আইসিডিএস খেচুড়ি স্কুল বলি তাই তারপরে প্রাইমারি কিন্তু আগেকার দিনে পাঠশালা ছিল টোল ছিল সেই পাঠশালাতে ভর্তি করে দেয়া হলো নরোত্তমকে কৃষ্ণদাস পণ্ডিতের পাঠশালায় ছেলেটা পড়াশোনা করবে কি গুরুদেবকে জিজ্ঞাসা করছেন গুরুদেব কি হয়েছে তুমি জমিদারের ছেলে তুমি গুরুদেব বলে আমাকে প্রণাম করে এমন করে বলছো কেন গুরুদেব পড়াশোনা করার জন্যে পিতামাতা আমায় তোমার কাছে রেখে গেল কিন্তু পড়াশোনা করে হবেটা কি এইটুকু ছোট্ট ছেলেটা এমন অবাক করা প্রশ্ন করে গুরুদেবকে গুরুদেব বলে তাই ছেলেটা একই বলছে পড়াশোনা করে হবেটা কি
যদি কেউ বিদ্যা অর্জন করে তাকে বলি আমরা বিদ্বান, জ্ঞান অর্জন করে তাকে আমরা জ্ঞানী বলি, তাই না? শাস্ত্রের উপরে পণ্ডিত হলে তাকে আমরা পণ্ডিত বলি। অতএব আজকে ওই ছোট্ট ছেলেটা গুরুদেবকে বলছি কি হবে। গুরুদেব বলল, ওরে ওরে নরু, জ্ঞানের আনুষাঙ্গিক ভক্তি, ভক্তিতে কি হয় গুরুদেব? আরে ভক্তিতে কি হয় জানিস না? ভক্তিতে ভগবানকে পাওয়া যায়। কি বললে? ভগবানকে ভক্তির দ্বারা পাওয়া যায়, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। ভগবান কে গুরুদেব? ভকারে ভাব জন্মিত গকারে জ্ঞান ভাব, ভকারে বস্তি উদ্দেশ্য নকারে তত্ত্ব দর্শন। শব্দের অর্থের দ্বারা বলা হলো কি, যার নাম উচ্চারণ করলে আমাদের ভাব জন্মাবে, জ্ঞান আসবে। পৃথিবীর প্রতিটা বস্তুর উপর, জীবের উপর আমাদের নৈতিক চেতনা শক্তি যিনি দিয়ে রেখেছেন, সেই চেতনা শক্তির বিকাশ ঘটবে। ভগবান এই সব কিছু যিনি আমাদেরকে দান করেন, জ্ঞান দান করেন, চেতনা দান করেন, মন বুদ্ধি সব কিছু যিনি আমাদের দিয়ে রেখেছেন, তিনি হলেন ভগবান। গুরুদেব আমাকে বেদ বিদান্ত শিক্ষা দান করুন, আমি যেন ভগবান সম্পর্কে জানতে পারি। ওরে নরোত্তম, তুই তো ছোট্ট বালক, এত বড় জ্ঞানের কথা তুই বুঝবি কি করে? গুরুদেব আমার জানবার বড় ইচ্ছা। গুরুদেব আপনি ভালো করে আমাকে বেদ বেদান্ত শিক্ষা দান, আমি ভগবানের সম্পর্কে ভালো করে জানতে চাই, তাকে জেনে কি লাভ নেই? এই জড় জগতে আমরা প্রত্যেকে জন্মেছি বিষয় আশয় সম্পত্তি, তাই না? ধন রত্ন নিয়ে আমরা অনেকেই বলি এই আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার ব্যাংক ব্যালেন্স, এই সব নিয়ে আমরা সংসারে কিছুদিনের জন্যে আসলাম আবার চলে গেলাম, আমার আমার করে। সম্রাট আকবর নাম শুনেছি, মোগল সম্রাট আকবর ইতিহাসে পড়েছি আমরা, তাই না? সেই মোগল সম্রাট আকবরের একজন বিশ্বস্ত পাশের কর্মচারী বন্ধু ছিল, কে না? বীরবল। গল্পটা অনেকেই জানেন, ছোট্ট অবস্থায় যখন একবার সিংহাসনে উপবেশন করল, মনের মধ্যে তখন অনেক রাগ হিংসা জন্মালো, আর কি করলো, অল্প দোষে গুরু শাস্তি, অর্থাৎ কেউ ছোট্ট অপরাধ করলে তাকে বেশি করে শাস্তি দিত। তাই পাশে তার বন্ধু বীরবল ভাবল কি না, মহারাজকে একটু চেতনা শক্তি করে দেওয়া দরকার আছে। তাই একদিন আকবর কি করেছে না, বাগানের মধ্যে ঘুরছে, সুন্দর সুন্দর গোলাপের ফুল বাগান, এমন সময় বাগানের এক পাশ থেকে একজন সাধু বেরিয়ে এলো। আকবর মনে মনে ভাবলো, এ কি, এই মহালের চারপাশে কড়া প্রহারা রয়েছে, সৈনিক রয়েছে, তাই না? তার মধ্যে এ সাধু এলো কোত্থেকে? প্রাসাদের দরজা বন্ধ, সাধু এখানে উপস্থিত হলো কি করে? সাধু এসে আজকে আকবরের কাছে বলছেন, জয় শ্রীরাম, জয় রাম, জয় রাম, জয় রাম। একে আপনি এখানে এলেন কি করে? আমি এলাম কি করে আপনাকে জানতে হবে না?
अरे आपने जो दी आमा के ना बोलें कि कोई कोरे एकाने प्रवेश करे चेन आमी किंतु आपना के दंडो दीते पारी कारण आमी यही विशाल अखंड भारतवर्षेर सम्राट आपनी यही भारतवर्षेर सम्राट हैं जे बागानटाय आपनी ढुके चेन यही सुंदर गोलापेर बागानटाओ आमा यही जे प्रासाद का देखचेन एटाओ आमा এই যে কর্মচারীগুলো দাঁড়িয়ে আছে এগুলো সব আমার আপনার সবকিছু হ্যাঁ আমার সবকিছু আচ্ছা বলুন তো মহারাজ এর আগে কার ছিল আপনি তো কয়দিন হলো সিংহাসনে উপবেশন করেছেন তো এর আগে কার ছিল কেন আমার পিতার ছিল তাই না আমার পিতার ছিল পিতাকে জাহাঙ্গীর হুমায়ুন হুমায়ুনের পুত্র আকবর পিতা হুমায়ুন তোমার পাপ পিতা কে বাবর তাই না তাহলে তারপরে তুমি এসেছো হ্যাঁ তাহলে তোমার পিতার ছিল তোমার দাদুর ছিল এইভাবেই তো পরপর পরপর এসেছো তাহলে প্রাসাদ ছিল এই মাটিটাও ছিল এই স্থানটাও ছিল এই বাগানটাও ছিল তুমি তো এসে কিছু করনি বাবা না আমি এসে কিছু করিনি এগুলো ছিল ও এসে তুমি বলছো আমার হ্যাঁ এসে বলছি আমার তাহলে কিছু দিনের জন্য তোমার হবে আবার এরপর কার হবে না আমার পুত্রের হবে তাহলে কিছু দিনের জন্য যদি তোমার হয় তাহলে এর প্রতি তোমার এত লালসা আগ্রহ এতটাই কেন জড় জগতের ধনের মহারাজ আকবর বুঝতে পারলেন জড় জগতের সব কিছু ধন কারো নয় তাহলে কারে কার এই ধন সম্পত্তি এই পৃথিবীর যত কিছু আমরা দেখতে পাচ্ছি এগুলি কার ঈশ্বর বলে আমরা যাকে মানি তার সৃজন করা সব কিছু কিছু দিনের জন্য আমরা এসেছি আমার কিছু দিনের জন্য চলে যাব তাই না আমার পিতার ছিল দাদুর ছিল পরে আমার পুত্রের হবে অতএব যাওয়া সাসার হবে আকবর বুঝতে পেরে ছুটে গিয়ে আজকে ওই সাধুকে যেই না আলিঙ্গন করতে যাবেন এমন করে সাধুর যে দাড়ি ছিল খুলে পড়ে সাধু হাসছে মুখের দিকে তাকিয়ে বললেন এই বীরবল তুই মহারাজ আমি তোমার কাছের বন্ধুটি ছুটে গিয়ে বন্ধুকে আলিঙ্গন করে বলছেন বাবা তুই আমাকে এত বড় শিক্ষাটা দিলি যে ধনের অহংকারে আমি মানুষকে মানুষ বলে ভাবতাম না সেই ধন সম্পত্তি ঐশ্বর্য কার তুই আমাকে বুঝিয়ে দিয়েছিস আমার ধর্মে আল্লাহ খোদা তারই সৃষ্টি এই ধন সম্পত্তি আর তোমার ধর্মে ভগবানের কৃষ্ণের তাই জড়িয়ে ধরলেন সেই হিন্দু ভক্তটিকে বীরবলকে গল্পটা আমরা পড়েছি রাধে রাধে কি মায়না তাহলে জায়গাগুলো আমাদের নয় তাই না রাধে রাধে সবকিছু কৃষ্ণের গুরুদেব গুরুদেব ছোট্ট বালক আস্তে আস্তে বিদ্যা অর্জন করে একটু বড় হয়েছে গুরুদেবকে বলছে গুরুদেব কি করে কৃষ্ণ চরণ আশ্রয় করা যায় ভক্তির দ্বারা প্রেম ভক্তি যদি তুমি পেতে চাও পদ্মার জলে অবগাহন করো নরোত্তম আজকে ছুটে চলেছেন কৃষ্ণ নাম মুখে নিয়ে পদ্মা নদীর জলে গিয়ে যখনই নরোত্তম আজকে নামলেন সঙ্গে সঙ্গে পদ্মার জল আজকে কেঁপে উঠল হে বুঝতে পারল মহাপ্রভু বলে গিয়েছিল যে ভক্তের স্পর্শে তোমার নদীর জল উতলে উঠবে জানবে সেই হলো আমার ভক্ত নরোত্তম
ताके तुम्हें अमारे प्रेम दान करबे छुटे लो पद्दा नदी से महाप्रभुर अप्राकृत प्रेम धाम जेना नरोत्तम ओई पद्दार जले डूब दिलें संगे संगे महाप्रभुर से प्रेम धाम आज के नरोत्तम अंग स्पर्श करल एक जखन उठलें देहर वर्ण परिवर्तन हो गई आमार सारा गा एत सुंदर हुए चकचक करछे अंग थेके ज्योति बेरिये आसछे कृष्ण प्रेम एमन प्रकाशित होच्छे ज्योति कृष्ण प्रेमेर द्वारा ज्योति बेरिये आसछे नरोत्तमेर अंग थेके नरोत्तम हरि नामे पागल हुए छुटे जाच्छेन प्रासादेर दिके हरि बोल अनुभूति होच्छे आमार हृदय के नाड़ा दिच्छे हृदयेर मध्ये आमार सेई विकसित प्रेम उन्मोचित होच्छे शत शत नदीर बारी धारार मतो आमार हृदय के दोला दिच्छे कृष्ण प्रेमांश संकीर्तन तोरा प्रेमिनी दियाय बदन होदे तोरा पदन भने तोरा प्रेम निबिया पदन भने बोले रे कृष्ण ना सबाई मिले हाथ ताली दे तोरा प्रेम निबिया पदन भने बोले रे कृष्ण तोरा प्रेम निबिया पदन भोले बोले रे कृष्ण कृष्ण नामेर जपमाला आमी जपि सारा खो कृष्ण नामेर जपमाला जपि सारा खो জপমালা আমি জপি সর্বক্ষণ কৃষ্ণ দাসী হয়ে আমি কৃষ্ণ রসে আসে আমি কাটাবো জীবন বলে রে কৃষ্ণ বলে রে কৃষ্ণ তোরা প্রেম বদন ভোরে বলে রে কৃষ্ণ বলে রে কৃষ্ণ তোরা বলে রে কৃষ্ণ না
তাদের কাছে আর যেই না এলেন দেখতে পেলেন কি দুজন প্রহরী দাঁড়িয়ে আছে লাঠিয়াল বলি আমরা জমিদারের লাঠিয়াল রাজার প্রহরী এবং জমিদারের লাঠিয়াল ছিল সেই লাঠিয়ালরা দাঁড়িয়ে আছে আমাকে ছেড়ে দাও আমি প্রাসাদের মধ্যে প্রবেশ করতে চাই কে তুমি তোমাকে চিনতে পারছি না দেখতে খুব সুন্দর গৌর বরণ মুখে কৃষ্ণ নাম আমি আমি তোমাদের জমিদারের পুত্র আমি কৃষ্ণানন্দ দত্তের পুত্র হ্যাঁ এ কি বলছেন এ কি কৃষ্ণানন্দ দত্তের পুত্র এই না এই মদনা মদনা কি বলছিস রে হরিয়া আরে এ কি বলছে কৃষ্ণানন্দ দত্তের পুত্র আমাদের জমিদারের যদি ছেলে হবে তো এর বেশটা এইরকম কেন মুখে হরিনাম কেন তোমরা জানো না তোমরা জানো না আমি মহাপ্রভুর প্রেম পেয়েছি ওই পদ্মার জলে ডুব দিয়ে যে প্রেম আমি লাভ করেছি সেই প্রেমের দ্বারা আমার মুখে হরিনাম ও আর তোমার দেহের বর্ণ তো ছিল কালো তুমি ফর্সা হয়ে গেলে কি করে অপ্রাকৃত প্রেম দ্বারা যদি কোনো ভক্ত নিত্য নৈমিত্তিক গোবিন্দকে অন্তর দিয়ে অর্থাৎ মন দিয়ে ভক্তিরস সিঞ্চন করে গোবিন্দ চরণে তুলসী অর্পণ করেন তুলসী জল মাত্রেন জল শৌচ লুকে নবা বিকির নীত সগত মানাঙ্গে ভক্ত ফো ভক্ত বৎসল চৈতন্য চরিতামৃতে বললেন যদি কোনো ভক্ত নয়নের বাড়ি পরিশন করে আমার চরণে তুলসী দেন আমি সেই ভক্তের কাছে নিজে বিক্রয় হয়ে যাই আমার আত্মা বিক্রয় করে দেই তার কাছে সে যে ভক্তে ভক্তি তরে বাধ তরে পাইবে তরে আসেন ভক্তের দানে আজকে সেই প্রেম ভক্তির উদয় হয়েছে নরোত্তমের আজকে ওই জমিদারের লাঠিয়ন লাঠিয়ালগুলো বললেন আমাদের দেবে তোমার ওই প্রেম ভক্তি আমরা পেতে চাই রাধে রাধে লাঠিয়ালগুলোকে বললেন তোমরা নিতে চাও এসো আমার বক্ষে এসো আমার কোলে এসো আমি তোমাদের আলিঙ্গন দিয়ে এই কৃষ্ণ নাম তোমাদের হৃদয়ের মধ্যে আমি সঞ্চার করে দেব নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি যেই না দাড়িগণকে আলিঙ্গন করলেন দাড়িগণ নরোত্তমের ভক্ত হয়ে গেল চলে গেলেন প্রাসাদের মধ্যে গিয়ে ডাক দিলেন মা চেনা কণ্ঠস্বর যেই না কর্ণে প্রবেশ করলো মা ছুটে এলেন অন্দর মহল থেকে এসে দেখতে পেলেন একজন সুন্দর
पुत्र नरु एसे गेछे नरोत्तम मा नरोत्तम तुई आमार पुत्र नरोत्तम পরিবর্তন হইল হলো কেমন করে বাবা ওগো মা গৌর প্রেম আমি লাভ করেছি মা আর সেই গৌর প্রেম নিয়ে আমি বৃন্দাবনে যেতে চাই মা সেই জন্য তোমার কাছে এসেছি মা তুমি আমাকে বিদায় দাও মা না সন্তান রয়েছে পুত্র রয়েছে পুত্র যদি আপনাদের মা বলে ডাকে মনটা জুড়িয়ে যায় না শীতল হয়ে যায় না পুত্রকে অনেক দিন দেখতে না পেলে পুত্র যদি কোনো জায়গায় পড়াশোনা করতে থাকে কিংবা কোনো কর্মের মধ্যে বাইরে থাকে প্রত্যেক দিন একবার আপনারা ফোন করেন করেন না ছেলেটা কেমন আছে একটু ফোন করে জানি একজন মায়ের কাছে ছেলের ভালোটাই শেষ কথা মা যদি সারাদিন একবারও খায় সারাদিন নাও খেতে পায় দিনে একবার খেয়েও মা আমার ছেলের সুখে সুখী হয় যে মা আজকে কৃষ্ণ ভক্তের মা হলো জমিদারি সম্পত্তি লক্ষ লক্ষ টাকা কোনো কিছুতেই তার কোনো মোহ নেই আকর্ষণ নেই বলল মা আমি বৃন্দাবনে যেতে চাই মা এ কি বলছিস বাবা এই জন্যেই কি মদন গোপালের কাছে আমরা চেয়েছিলাম হে মদন গোপাল পুত্র সন্তান আমাদের দাও শাস্ত্রে বলেছে পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্রে পিণ্ড প্রয়োজনম মাতা পিতার বড় সাধ হয় মৃত্যুর পরে তার পুত্রের দ্বারা পিণ্ড মাতা পিতার আত্মার শান্তি হয় উদ্ধার হয় পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্রে পিণ্ড প্রয়োজনে ওগো মা আজকে যার জন্যে আমি বৃন্দাবনে যাব মা কৃষ্ণ চরণ পাওয়ার জন্যে যদি কারো বংশের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত হয় সেই বংশে মাতা পিতা থেকে শুরু করে তার বংশের আগের যত পূর্বপুরুষ ছিল যাদের উদ্ধার হয়নি তারাও উদ্ধার হয়ে যায় যদি কেউ বৈষ্ণব হবে বলে মনে মনে বাসনা করে মাগো সর্ব পাপ সর্ব ব্যাধি হতে সে মুক্তি হয়ে যায়
তাহলে কৃষ্ণ ভক্ত যদি হয় এক বংশ উদ্ধার হয়ে যায়, তাহলে কৃষ্ণ ভক্ত কি চায়? টাকা পয়সা চায়, ধন দৌলত চায়, চায় শুধু কৃষ্ণের চরণ। কৃষ্ণ চরণ ছাড়া আর কিছুই চায় না কৃষ্ণ ভক্ত। মাকে বলল, গো মা তুমি আমাকে অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাব কৃষ্ণ চরণ পাওয়ার আশায়, আমাকে তুমি শেষবারের মতো অনুমতি দাও মা গুরু নরোত্তম। নরোত্তমকে জড়িয়ে ধরে মা কাঁদছেন, ওরে বাবা এই জন্যেই কি মাতা পিতা পুত্রের কামনা করে, এই ধন সম্পত্তি টাকা পয়সা এই এই ব্যাংক ব্যালেন্স কার জন্য করেছি আমরা, পুত্র যদি সংসারে না থাকে কি নিয়ে থাকবো আমরা? ওগো মা যখন তোমার আমার কথা মনে হবে, গোপালের কাছে গিয়ে মদন গোপালের কাছে গিয়ে এক বিন্দু জল ফেলে গোপালের চরণে বলো মা আমার পুত্রের মঙ্গল করো, আমার পুত্রকে ভালো রেখো, দেখবে মা তোমার পুত্র কল্যাণেই থাকবে। আমি যে মদন গোপালকে পাওয়ার জন্য বৃন্দাবনে ছুটে যাচ্ছি, সেই মদন গোপালকে পেতে গেলে মাতৃ আশীর্বাদ প্রয়োজন। কৃষ্ণ ছড়া কে আছে বিশ্ব চড়া চর মাঝে, বিশ্ব চড়া চর কৃষ্ণ ছড়া কে আছে চাচিল সুখ দুঃখে সঙ্গী ছিল সুগ দুঃখে সে ছিল জীবন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি গরীয়সি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি গরীয়সি,
কোল ছিন্ন করে পিতামাতার সম্পর্কের বাঁধন ছিন্ন করে নিজ ঘর ছেড়ে কৃষ্ণ নাম পাওয়ার জন্য আজ নিজেকে বিলিয়ে দিয়ে ছুটে যাচ্ছেন কৃষ্ণকে পাওয়ার লালসায়। এ কেমন ভাবত ছুটে যাচ্ছেন বৃন্দাবনের পথে। আমাকে আমাকে বলতে পারো তোমরা কোন দিকে গেলে আমি বৃন্দাবনে যেতে পারবো? আমাকে বলতে পারো তোমরা? এই যে একজন দাদু আসছে, এই যে চলে বৃন্দাবনে যেতে চাও? তোমার তো এখন বৃন্দাবনে যাওয়ার বয়স হয়নি ছোড়া, তুমি বৃন্দাবনে যেতে চাইছো? আমরা জানি যার মাথায় চুল পেকে যায়, যে একটু বয়স হয়ে যায় সে তখন ভাবে তীর্থ দর্শন করতে যাবে, কিন্তু এই সময় তুমি বৃন্দাবনে যেতে চাইছো? তার থেকে আমি তোমায় কিছু দিচ্ছি, অর্থ তুমি নিয়ে বাড়ি চলে যাও। না 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 না, আমাকে অর্থ দিয়ে ভোলাবেন না দাদু। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো বৃন্দাব। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো বৃন্দাব।
মনে আছে